হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি শেরফুল শেখ ইন্টারটেনমেন্ট অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজ আমি দেখাবো কাইনমাস্টারে ভিডিও এডিট করার সময় কীভাবে স্ক্রল টেক্সট অ্যাড করতে হয় তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য ধন্যবাদ তা চলুন বন্ধুরা কাইন মাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে গিয়ে ভিডিওতে কীভাবে স্ক্রল ট্যাক্সট অ্যাড করতে হয় তার জন্য আপনাকে যেতে হবে আপনার মোবাইলের কাইন মাস্টার অ্যাপ্লিকেশন ওই অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে ওপেন করার পরে আপনার মোবাইলেও এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন তারপর আপনাকে প্লাস আইকনটিতে দাবাতে হবে তারপর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানাতে চান তাহলে সিক্সটিন ইস টু নাইন ইস্যুকে চুজ করবেন আর যদি আপনি টিকটক কিংবা লাইকের জন্য ভিডিও বানাতে চান তাহলে নাইন ইস টু সিক্সটিনকে চুজ করবেন আর যদি আপনি ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাতে চান তাহলে ওয়ান ইস টু ওয়ানকে চুজ করবেন তা আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাবো তার জন্য আমাদের চুজ করতে হবে সিক্সটিন ইস টু নাইন সিক্সটিন ইস টু নাইনকে চুজ করার পরে আপনাকে ফাইল আপলোড দেওয়ার জন্য আপনাকে যেতে হবে মিডিয়া ব্রাউজারে মিডিয়া ব্রাউজারে যাওয়ার পর আপনাকে যে যেতে হবে যে ফাইলটিতে আপনি ট্যাক্স অ্যাড করতে চান সেই ফাইলটিকে ইনপোর্ট করার জন্য সেই ফাইলের মধ্যে যেতে হবে ফাইলে যাওয়ার পরে ধরুন আমি এই এটাতেই আমি স্ক্রল টেক্সট অ্যাড করতে চাই তো দেখুন বন্ধুরা আমি আমার ফাইলটিকে আপলোড দিয়ে দিয়েছি অলরেডি তারপরে আপনাকে যেতে হবে লেয়ার অপশানে লেয়ার অপশানে যাওয়ার পরে আপনাকে যেতে হবে ট্যাক্স অপশান ট্যাক্স অপশানে যাওয়ার পরে আপনি আপনার ভিডিওর স্ক্রল টেক্সট যেটা লিখতে চান সেটা লিখবেন তো আমি দেখানোর জন্যও আমি আপ সামনে লিখছি হাই আই এম সারি ফুল শেখ তো ওকে দাবাতে হবে তারপর বন্ধুরা তারপরে আপনার ট্যাক্সের লেন্থটাকে বাড়ানোর জন্য ট্যাক্সটাকে এভাবে ধরে ট্যাক্সটের লেন্থটাকে বাড়িয়ে নেবেন তো আমি রেকমেন্ড করবো আপনাকে আপনি লেনটি চল্লিশ থেকে এক মিনিটের মধ্যে রাখবেন আপনি আপনার রাইট সাইডের কর্নারে নিয়ে যাবেন তারপরে আপনি আপনার লেফট সাইডে দেখতে পাবেন একটি চাবির আইকন দেখা যাচ্ছে আপনি ওটাতে টাচ করবেন ওটাতে টাচ করার পরে আপনি আবার ট্যাক্সটাকে ধরে আপনার রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে নিয়ে যাবেন এভাবে নিয়ে গিয়ে তারপরে ওকে দাবি দেখ তো চলুন দেখা যাক কীভাবে আমাদের ট্যাক্সটা অ্যাড হয়েছে দেখুন বন্ধুরা আমার ভিডিও নিচের দিকে ট্যাক্সটি আপনার রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে যেতে শুরু হয়ে গেছে তো বন্ধুরাতে যদি আপনি ফন্ড অ্যাড করতে চান তাহলে আপনি ট্যাক্সে আবার ক্লিক করে ফন্টে যেতে পারেন ফন্ট আপনি যে কোনো আপনার মন মতন চুজ করতে পারেন আপনি যদি কালার অ্যাড করতে চান কালার অপশানে যে গিয়ে আপনার মন মতন কালার আপনি চুজ করতে পারেন তো দেখুন বন্ধুরা সুন্দরভাবে ট্যাক্সটি অ্যাড হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ